গ্রেপ্তার হব পারে কংগ্রেসের কার্যকরী সভাপতি রাণা গোস্বামী। রাণা গোস্বামীর বিরুদ্ধে বিজেপির দুখনক এজাহার। রাজ্যত এতিয়া আরম্ভ হয়েছে নাকি এজাহারের রাজনীতি? গ্রেপ্তার হব পারে প্রদেশ কংগ্রেসের সভাপতি রাণা গোস্বামী। মহিলার প্রতি অপমানসূচক মন্তব্য দি বিপদত রাণা গোস্বামী। রাণা গোস্বামীর বিরুদ্ধে বিজেপির দুখনক এজাহার। রাজ্যত এতিয়া আরম্ভ হয়েছে নাকি এজাহারের রাজনীতি? এবার প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি রাণা গোস্বামীর বিরুদ্ধে এজাহার। রাজ্যিক বিজেপি আর বিজেপি মহিলা মর্চায় বুধবারে পৃথকে পৃথকে দিসপুর থানা দাখিল করে এজাহার। রাণা গোস্বামীর বিরুদ্ধে বিজেপির মহিলাসকলের প্রতি অপমানসূচক মন্তব্য করার অভিযোগ। মঙ্গলবারে শিবসাগরত এখন সংবাদমেলত রাণা গোস্বামীয়ে হেন করেছিল এক বিতর্কিত মন্তব্য। বিজেপিত থাকা বিবাহিত মহিলায় স্বামী থাকার পাছতো পরপুরুষের সম্পর্ক রখা বলে মন্তব্য করেছিল রাণা গোস্বামীয়ে। রাণা গোস্বামীর এই মন্তব্যের পাছত খড়্গহস্ত হয়ে পড়েছে বিজেপির মহিলা কর্মীসকল। ফলত বুধবারে দিসপুর থানাত বিজেপিয়ে দুখনক এজাহার দাখিল করে গোস্বামীর বিরুদ্ধে। যি ধরনের মন্তব্য করেছিল রাণা গোস্বামী ডাঙরিয়ায়, আমি নারী সমাজে মহিলা ভারতীয় জনতা পার্টির মহিলা মর্চা হিসাবে নহয় বা মহিলা হিসাবে নহয় আমি নারী সমাজে দুঃখ পাইছো। আমি প্রথমতে এগারী নারী, এনেকা ধরনের মানে অশালীন মন্তব্য এটা দিছে, তার এগেনস্টত আমি এই আমার এজাহার এখন দিয়া হয়েছে। গতিকে তেও যেহেতু মহিলার গোটে আমার বিজেপি কার্যকর্তা সকলর অকল বিজেপি কার্যকর্তা নহয় গোটে আমার মহিলা নারী সমাজক তেও অপমানিত করেছে, সেই অপমানের বিরুদ্ধে আমি গোচর তরিছো। আমি দুখন গোচর পেলাইছো, আজি দুটা এফআইআর ফাইল করেছো, আমার এটা বিজেপি প্যারেন্ট বডির ফালৰ পৰা আৰু এখন মহিলা মোর্চার ফালৰ পৰা। বিজেপির মহিলা সদস্যর দাবি, 24 ঘন্টার ভিতর ক্ষমা খুঁজক রাণা গোস্বামীয়ে। কেবল রাণা গোস্বামীয়ে নহয়, সমগ্র কংগ্রেসে রাণা গোস্বামীর মন্তব্যের বাবে ক্ষমা খোঁজা উচিত বলেও মন্তব্য বিজেপির। অন্যথা রাণা গোস্বামীর বিরুদ্ধে আন্দোলন করব বিজেপির মহিলা কর্মীয়ে। আর এনে গোচর আপনি আজি দেখব, আজি দিনট হয়তো আমার প্রত্যেক জেলাতেই পড়ব। আর যেহেতু মই আপনাক কৈছো যে এনে ধরনের মন্তব্য বিরূপ মন্তব্য আমি কোনো দিনে কোনো প্রকারে মানি লব নোৱাৰো, গতিকে এনে ধরনের আমি তেওঁৰ উপর আইনি প্রক্রিয়া হওয়াটো আমি বিচাৰিমে। আর আমি এটা আইনি প্রক্রিয়ার উপর বিশ্বাস করে এজাহার দাখিল করেছো, যদি ইয়ার উপর একশন হয় তেতিয়াহলে তো আমি সন্তুষ্ট হম, যদি এজাহার উপর একো ভয় নহয় তেনহলে আমি আন্দোলন করবলৈ প্রস্তুত আছো। কেবল ইমানেই নহয় বিজেপির অভিযোগ, কংগ্রেসত সুরক্ষিত নহয় মহিলা। বহু কংগ্রেস নেতার দ্বারা ভুক্তভোগী হয়েছে মহিলা কংগ্রেস কর্মী। তেনে বহু কংগ্রেস নেতাই যোগদান করেছে এতিয়া আন দলত। এই বিস্ফোরক অভিযোগ এসময়ের কংগ্রেস নেত্রী তথা বর্তমানের বিজেপি মুখপাত্র জুরি শর্মা বরদলৈ। এনেকুৱাতো বহুত আমার আছে, এক্সাম্পল আছে, বহুত মানে আগতে বহুত এনেকুৱা ধরনের কারণে বহুত মহিলা এৰিও গৈছে, কংগ্রেস এৰিছে, কংগ্রেস ত্যাগ করে বেলেগ বেলেগ দলত যাও উদাহরণ আছে। আর আমি আমি আজি ধরক এনে ধরনের অশ্লীল মন্তব্যর কথাই নহয়, মহিলাক যুন্তু অপমান করে। কংগ্রেসের বহুত নেতা আছে, মই আজি কিছুমান নেতা এতিয়া হয়তো জীবিতও নাই, তেখেতসকল এটা সময়ত মন্ত্রীও আছিল, মই নাম লৈ তেখেতৰ আত্মাক আজি টানি আনিব বিচৰা নাই। জীবিত থকাৰ ভিতৰত নিশ্চয় আছে, আজি হয়তো তেখেত কংগ্ৰেছত নাই, বেলেগ দলতো গৈছে। আনহাতে বিজেপিৰ অভিযোগ সম্পূৰ্ণ নৎসাত কৰে রাণা গোস্বামীয়ে। রাণা গোস্বামীৰ মন্তব্য সেয়া তেওঁৰ মন্তব্য নাছিল, একাংশ সংবাদ মাধ্যমত ওলোৱা বাতৰিৰ উদ্ধৃতি দিছিল তেওঁ। হয় রাণা গোস্বামী ডাঙৰীয়া, হয় রাণা গোস্বামী ডাঙরিয়া, আজি আপনার বিরুদ্ধে বিজেপির মহিলাসকলক অপমান সূচক মন্তব্য করার অভিযোগত বিজেপিয়ে দুখনক এজাহার দাখিল করেছে দিসপুর থানাত, কি কব সেই সন্দর্ভত আপনার সেই মন্তব্যক লৈ? মই এই বিষয়ে নিজে আচরিত হয়েছো, এইটো এটা মই বিজেপির মহিলাসকল তো বাদেই কোনো নারী বা কোনো মহিলার বিরুদ্ধে মই নিজাম মুখৰ পৰা এটা বক্তব্য বা কোনো অপমান সূচক মন্তব্য মই করা নাই। এটা একটা সম্পূর্ণ পরিকল্পিত, কারণ মই শিবসাগরত মোক সাংবাদিকে প্রশ্ন করতে মই যেখানি কথা কল, যদি এইখানি কলো হেতেন তেতিয়াহলে টিভি চ্যানেল বিলাকত কালি যোৱা কালি এটা হেডলাইন হলহেতেন বা এটা ব্রেকিং নিউজ হলহেতেন, কোনো পেপারতে এই নিউজ ওলোৱা নাই, মাত্র এখন দৈনিক অসমীয়া বাতৰি কাকতত এই নিউজটো প্রকৃত করে নিউজটো করলে
আর মই এটা শব্দও তেখেতক বুকাত বিষয়ে পোৱা নাই। আনকি মই কংগ্রেসত নারী সুরক্ষিত নে হেৰি বিজেপি দলত সুরক্ষিত এই বিষয় লৈ সোশ্যাল মিডিয়াত যদি চর্চা হয়, যেটা আনকি আমার বিজেপির নেতা কর্মী সকল কই আছে, তার উপর মই তিনটা টিভি চ্যানেলত ওলোৱা আগতে পূর্বতে ওলোৱা মই বাতৰি পোষ্ট কৰিছিল, মই নিজের কথা আর বারে বারে কৈছিল যে মোৰ কথা নহয় আমার কথা নহয়, এইটো মই এজন সেই সময় নামও কোৱা নাছিলো। একটা টিভি চ্যানেলত প্রচার হয়েছিল এজন বিজেপির জ্যেষ্ঠ বিধায়কে এগারী মহিলার বিষয়ে একটা এনেকা এই মন্তব্যটা করেছিল, এই মন্তব্য করেছিল যে পরর পত্নী থাকা স্বামী থাকা সত্ত্বেও পরর হেরিগত গিয়ে সহবাস করে বলে এজন জ্যেষ্ঠ বিধায়কে কৈছিল, একটা টিভি চ্যানেলত ওলাইছিল। সেই কোনজন বিধায়ক এটা আপনাদের গম পাই যাব, মোৰ মুখে কোনো কথা নাই। তৃতীয়তে আই টি চেলত বিজেপির আই টি চেলত যে যুবতী সুরক্ষিত নহয়, বিজেপি কর্মী যুবতী কর্মী সুরক্ষিত নহয়, এই বিষয়ত এটা আপত্তি করেছিল বলে একটা টিভি চ্যানেলত আগর সভাপতি প্রদেশ সভাপতি আপত্তি করেছিল বলে একটা নিউজ ওলাইছিল। তারপর একটা নিউজ একটা চ্যানেলত ওলাইছিল যে একজন বিজেপি কাউন্সিলারে এগারী বন্ধুর পত্নীক অস্থির প্রস্তাব দিয়েছিল, তেতিয়াই সেই পত্নীগুলো স্যান্ডেলে কোবাইছে বলে একটা নিউজ ওলাইছিল। তিনটা টিভি চ্যানেলত তিনটা নিউজ মানে পোস্ট করেছিল আর বারে বারে কোথাও মূল কথা নহয়, এই তখন টিভি চ্যানেল ওলাই কথা, গতি ইয়ারপা বুঝক কংগ্রেসের সুরক্ষিত নে বিজেপির সুরক্ষিত হব। উল্লেখযোগ্য যে অঙ্কিতা দত্তর অভিযোগের পাছত এতিয়া এইদরে রাজ্যত আরম্ভ হয়েছে এজাহারের রাজনীতি। মঙ্গলবারে মহিলা আয়োগত গোচর রুজু করেছিল মহিলা কংগ্রেসেও, আর বুধবারে রানা গোস্বামীর বিরুদ্ধে এজাহার বিজেপির মহিলা কর্মীর, আর এইদরে এতিয়া রাজ্যত আরম্ভ হয়েছে এজাহার রাজনীতির। পিছে আরক্ষে কার ক্ষেত্রত কি ব্যবস্থা লব সেয়া হব লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, দি ক্রস কারেন্ট।